লিগ ওয়ানের জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেন মঙ্গলবার নিশ্চিত করেছিল যে হাঁটুর চোটের কারণে লিওনেল মেসি বুধবার তাদের পরবর্তী লিগ ম্যাচ খেলতে মেটসে যাচ্ছে না। পিএসজি বলেছে যে মেসি তার বাম হাঁটুতে হাড়ের ক্ষত নিয়ে ভুগছেন এবং মঙ্গলবার স্ক্যান করার পরে এটি প্রকাশ করা হয়েছিল। পিএসজির এক বিবৃতি বলেছে লিওনেল মেসি তার বাম হাঁটুতে পাওয়া আঘাতের পরে আজ সকালে একটি এমআরআই করা হয়েছে যা হাড়ের কিছু অসুবিধার লক্ষণগুলো নিশ্চিত করেছে। 48 ঘন্টার মধ্যে একটি নতুন মূল্যায়ন করা হবে। লিওনেল মেসি এই মরশুমে শুরুতে বার্সেলোনার সঙ্গে তার পালিত মেয়াদ শেষ করে 2 বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন। আর্জেন্টিনা গ্রেট একটি প্রাথমিক প্রভাব ফেলেছে কিন্তু রবিবার অলিম্পিক লিওর বিরুদ্ধে পিএসজির 2-1 গোলে জয়ের 14 মিনিট আগে তাকে প্রতিস্থাপন করতে হয়েছিল মাঠ থেকে। আমরা দেখেছি যে খেলার সময় সে তার হাঁটু পরীক্ষা করেছিল এবং কিছু অঙ্গভঙ্গি করেছিল। কোচ মরিসিও পচেত্তিনো একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগে ক্লাববুর্গের বিপক্ষে এবং লিওর ঘরের মাঠে শেষ 2টি খেলা শুরুর আগে গত মাসে স্টেট ডি রেমসের বিপক্ষে আধা ঘন্টা খেলেছিলেন মেসি। তিনি এখনও পিএসজির হয়ে গোল করতে পারেননি কিন্তু 2 বার মাঠে নেমে ভালো কাজ করেছেন। পিএসজি লিগ ওয়ানে টেবিলের শীর্ষে রয়েছে, 6 ম্যাচে 6টা জয় পেয়ে তাদের পয়েন্ট 18, দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের চেয়ে 5 বেশি। কিন্তু শুধুই কি চোট, মেসিকে নিজের কোচের ওপর রেগে যেতেও দেখা গেছে। অনেকে মেসির রাগের কথাও বলেছেন, সেই জের কি এবার খেলার মাঠে পড়তে চলেছে? তবে এমন জল্পনা উড়িয়ে দিয়েছে পিএসজি, চোটই মূল কারণ এমনটাই জানিয়েছে তারা। আজ এই পর্যন্ত। ফুটবলের আরও তথ্যবহুল খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিন।